বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় খুব ভালো আছো। আমরা পড়ছি গ্রিক সভ্যতা সম্পর্কে। গ্রিক সভ্যতার পটভূমি নিয়ে আমরা জানছিলাম। আমার মনে হলো যে গ্রিক সভ্যতা তখন কোথায় ছিল, কেমন ছিল দেখার আগে আমরা কী কী পেয়েছি সেগুলোর একটা চিত্র দেখা যেতে পারে। এই যে দেখো, এখানে আমরা গ্রিক সভ্যতার দুটো শহরে আবিষ্কৃত হয়েছে মাটি খুঁড়ে এরকম কিছু জায়গা এখানে দেখতে পাচ্ছি। এবং দেখো তারা কী পরিমাণ দক্ষ ছিল তাদের স্থাপত্যশৈলীতে যে তারা এরকম তৈরি করেছে। এখন চলো আমরা একটু পটভূমি অর্থাৎ তাদের কোন কোন জায়গা নিয়ে গঠিত সেগুলো একটু দেখে আসি। গ্রিক সভ্যতা মূলত ক্রিট দ্বীপ, এখানে লিখি ক্রিট দ্বীপ, তারপর গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ড, এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূল, এর সাথে ইজিয়ান সাগরের ছোট ছোট কিছু দ্বীপ নিয়ে গড়ে ওঠে। কোন সাগরের? ইজিয়ান সাগরের। এখন এই যে সভ্যতাটা আছে, এই সভ্যতাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে মিনিয়ন গ্রিক সভ্যতা, এবং এটা কোথায় হয়েছিল জানো? এটা ছিল ক্রিট দ্বীপে, যে সভ্যতার উদ্ভব হয়েছিল সেটা। এখানে দেখো, এটা হচ্ছে এজিয়ান সি বা ইজিয়ান সাগর, এটা হচ্ছে আড্রিয়াটিক সাগর, এবং এটা হচ্ছে ভূমধ্য সাগর, যে মেডিটারেনিয়ান সি, ভূমধ্য সাগর। এই যে এখানে একটা দ্বীপ আছে, এই দ্বীপটার নাম হচ্ছে ক্রিট দ্বীপ, এবং এই দ্বীপটার বড় ছবি হচ্ছে এটা। এই ক্রিট দ্বীপটাতে যে সভ্যতাটার উদ্ভব হয়েছিল সেটাকে বলা হয় মিনিয়ন সভ্যতা, এবং এই সভ্যতাটার স্থায়িত্বকাল ধরা হয় খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 1400 সাল পর্যন্ত। তাহলে খ্রিস্টপূর্ব 3000 থেকে 1400 সাল পর্যন্ত যেটা ছিল সেটার নাম কি? মিনিয়ন সভ্যতা। এবং এই মিনিয়ন সভ্যতাটা বাদে গ্রিসের মূল ভূখণ্ডের দক্ষিণ অঞ্চলে, এই যে নিচের দিকের যে অঞ্চলটা এটা হচ্ছে গ্রিস, এটা মূল ভূখণ্ডের দক্ষিণ অঞ্চলে যে এলাকাগুলো আছে সেগুলোকে, সেখানে একটা শহর আছে যেটার নাম মাইসিনি। এই যে মাইসিনি, এই সভ্যতাটার নাম অনুসারে এটার নাম হয়েছিল কি? দুই নম্বরটা হচ্ছে মাইসিনিও, বা ইজিয়ান সভ্যতা। তাহলে আমরা কি দেখলাম? এই দ্বীপের অংশটাতে হচ্ছে মিনিয়ন সভ্যতা, এবং এইটা হচ্ছে মাইসিনিও বা ইজিয়ান সভ্যতা। এবং এটার স্থায়িত্বকাল ধরা হয়, স্থায়িত্বকাল ছিল 1600 থেকে 1100 খ্রিস্টপূর্ব পর্যন্ত। এবং তাহলে দেখো, 3000 থেকে 1400 ছিল এই ক্রিট দ্বীপে এই অংশটাতে, আর এরপরে 1600 থেকে 1100 সালে ছিল এই অংশটাতে গ্রিক সভ্যতার উদ্ভব এখানে ছিল। এবং ধরা হয়ে থাকে যে কোনো বন্যা অথবা বিদেশি আক্রমণ, এ দুটো কোনো একটা কারণে এই সভ্যতাটার অবসান ঘটে বা পতন ঘটে। এখন চলো আমরা একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলি। প্রশ্নটা হচ্ছে, ক্রিট দ্বীপে যে সভ্যতার উদ্ভব হয়েছিল সেটির নাম কি? তাহলে তোমরা অপশনগুলো দেখে ভিডিওটা পজ করে উত্তরটা দিয়ে ফেলো। আমরা জানি যে ক্রিট দ্বীপে যে সভ্যতার উদ্ভব হয়েছিল সেটার নাম মিনিয়ন সভ্যতা। তাহলে আমরা কি দেখলাম? যে গ্রিক সভ্যতার পটভূমি সম্পর্কে আমরা জানলাম, এবং কয় ভাগে ভাগ করা হয়েছে সেই প্রকারভেদ সম্পর্কে আমরা জানলাম। এরপরের ভিডিওতে আমরা জানবো গ্রিক সভ্যতার সময়কাল এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে।